ダラマダラダラダラババダラノットベルフレシェディンナマーマーショルダーダラショルダーダラショルダーダラマーランババダラপ্রিয় বন্ধু আপেল মাহমুদ 99 ব্যাসের নওগাঁ নিবাসী বর্তমানে আমার প্রিয় বন্ধু পূবালী ব্যাংকে কর্মরত আছে তার বেবি আলভিনা ডাকনাম হচ্ছে আরোহী 10 বছর বয়স সে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তার কানে অনেক দিন আগেই থেকেই ওয়াক্স জমে যায় ডাক্তারের কাছে বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়া সত্ত্বেও দেখা যায় যে ওয়াক্স বের করা খুবই ডিফিকাল্ট ছিল তার যে কারণে হয়তো তারাও বের করতে পারেনি কারণ সে বেবিকে চেম্বারে চেয়ারে পর্যন্ত বসানো যায় না তার সাথে কমিউনিকেশন করা যায় না সে চেম্বারে এসেই লাভ দিয়ে সে টেবিলে উঠে যায় বেডে উঠে যায় এবং একটা সেকেন্ডের জন্য সে কখনো স্থির থাকে না এই বেবিকে আমরা ইমোবিলাইজ করলাম ইমোবিলাইজ করে কানের ময়লা বের করে দিলাম কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব সহজেই আমরা ফরেন বডি হুক দিয়ে তার ময়লাটি বের করে দিলাম তার মূল সমস্যা যেটি সেটি হচ্ছে সে বাচ্চা একটু হাইপার অ্যাক্টিভ যার কারণে তাকে কিন্তু ইমোবিলাইজ করা যায় না ইমোবিলাইজ না করার কারণেই কিন্তু সমস্ত ডাক্তারদের জন্যই এটি কিন্তু খুবই একটি কঠিন বিষয় ইমোবিলাইজটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমরা সহজেই এক কান থেকে ময়লা বের করে দিলাম এবং অন্য কান থেকেও কিন্তু আমরা খুব সহজেই তার কান থেকে ময়লাটি বের করলাম এবং তার বাবা মা খুবই কিন্তু খুশি হয়েছেন অ্যানাস্থেশিয়া না করেই আমরা ধরেই তাকে বের করলাম যদিও অ্যানাস্থেশিয়া দেওয়াটাই ছিল আদর্শ কাজ কিন্তু পিতামাতা রাজি না হওয়ার কারণে আমরা অ্যানাস্থেশিয়া না দিয়ে তার ময়লা বের করে দিলাম তার জন্য দোয়া করবেন সে যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ ভালো একটা সেকেন্ড বসে থাকে